ভাই, ছবি তুলে লাভ নাই, আমাদের কারো লজ্জা নাই, এই সড়ক কেউ সারবে না, এগুলো দেখার কেউ নাই। মানিকগঞ্জ পৌরসভার বেউথা আন্ধারমানিক বেহাল সড়কের ছবি তোলার সময় প্রতিবেদককে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন এক মোটরসাইকেল চালক। আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন দুইবার যাতায়াত করি, আমাদের টাউনে দোকান আছে, কিন্তু এই রাস্তা দুর্ভোগের কারণে আমাদের জাহান্নাম মনে হয়। আমি তিন দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি। কর্তৃপক্ষ বলতে গেলে নাই, কখনো তো দেখলাম না এই রাস্তার কাজ হইতে। সব রাস্তায় তো কাজ হয়, এই রাস্তার কাজ হইতে দেখিনি। আমি নিজে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পরীক্ষা ছিলাম, পরীক্ষা দিতে পারিনি। এই অ্যাক্সিডেন্টের জন্য দানাত ভাঙা গেছে, দানাত আমি ইউজ করতে পারি না। প্রতিবেদনের জন্য ঘণ্টাখানেক সেখানে অবস্থানকালে যানবাহন চালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দা সবার মাঝেই চরম ক্ষোভ আর হতাশা দেখা গেছে। ভাঙ্গাচোরা, মানে পানি বাইজা যায়, রাস্তা দেখা যায় না। আসি আমরা যেভাবে, যে কোনো টাইমে গাড়ি পল্টি খেয়ে পড়ে। মানিকগঞ্জ শহরের বেউথা কালীগঙ্গা সেতু পার হওয়ার পরই বেউথা আন্ধারমানিক সড়ক, মাত্র 1.5 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রচণ্ড পরিমাণ সমস্যা, গাড়ি নিয়ে পড়ে যায় তো গাড়ির ক্ষতি। এই ভাঙ্গাচোরা রাস্তায় আমাদের চলাফেরা করলে আমাদের গাড়ি ক্ষতি, যাত্রীকেও ক্ষতি, আমাকেও গাড়ি পল্টি খায়, হাত পা ভেঙে যায়, অনেক সমস্যা। খানাখন্দে ভরা সড়কে সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি। বেহাল সড়কে চলতে গিয়ে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কিছু কিছু জায়গার পরিস্থিতি খুবই খারাপ, যেমন এই যে একটা জায়গা, এখান থেকে কি শিক্ষিত সমাজের লোক যায় না? অবশ্যই যায়। ওনারা কি দেখে না বিষয়টা? ওনাদের কি নজর আসে না? ট্যাক্স ভ্যাট সব কিছু কিন্তু বাড়াইছে সরকার, বাড়াইছে না? সব কিছু বাড়াইছে, কিন্তু আমাদের কি সুযোগ সুবিধা দিছিল? সংস্কার নিয়ে পৌরসভা আর এলজিইডি বিভাগের ঠেলাঠেলিতে সড়কের এমন করুণ দশা বলে জানান স্থানীয়রা। কেউ ঠিক করে না ভাই, রাস্তা পৌরসভা কয়, এলজিইডি কয়, পৌরসভার ভাই, জনগণ কই দেবো? এই দেশের সবারই ঐক্য আছে, খালি জনগণের ঐক্য নাই। আমরা পাবলিক তো আমরা এলজিডিও বুঝি না, আমরা সড়ক ও জনপথ বুঝি না। আমরা বুঝি আমরা যাতে অন্তত স্বাভাবিকভাবে আমাদের জেলা শহরের সাথে আমাদের নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম আছে সেগুলো যাতে আমরা করতে পারি। এলাকাবাসী জানায় হেমায়তপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক সড়ক হয়ে প্রতিদিন এই পথে আরিচা ও পাটুরিয়া ঘাটে যাতায়াত করে শত শত যানবাহন। পাশে রয়েছে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও কানিজ ফাতেমা গার্লস হাই স্কুল। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা হচ্ছে না প্রায় 5 বছর ধরে।